হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। আরও একবার স্বাগতম করছি প্রত্যেককে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমরা আশা করি প্রত্যেকে ভালো আছি, সুস্থ আছি। আশা করি তোমরা আমার অডিও ভিডিও সব ঠিকঠাক শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। ইয়েস, যে আপডেটটা আমরা নিয়ে এসেছি বা আমি নিয়ে এসেছি তোমাদের, আজকে আমি ভিডিও করে বলে দিয়েছি যদিও যে কি আপডেট এসএসসির তরফ থেকে এসছে। একদমই ঠিক শুনছো, কোনো রেজাল্ট আপডেট নয়, কোনো পিএসটি পিএসটি আপডেট নয়। অবশ্যই করে এসএসসি জিডি 2024-এর যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি ইনক্রিজ আপডেট। আমি 2024-এর এপ্রিল মাসে একটা ভিডিও করে অলরেডি বলে দিয়েছিলাম, তোমরা ভিডিওটা সার্চ করে তোমরা দেখতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে। সেক্ষেত্রে আমি কিন্তু এই ভ্যাকেন্সি ইনক্রিজের আপডেটটা তোমাদের বলেছিলাম, অবশ্যই অনেককে দেখেছিলে। অ্যান্ড সেই জায়গায় কিছু মানুষ, মোটামুটি 4-5 জন বলেছে, আমি দেখলাম কমেন্ট করেছে, স্যার আপনি দেখছেন কি করে, আপনি এগুলো বলেন কি করে অ্যাজ এ টিচার? বাবু, আমি প্রত্যেকে আমি সবসময় বলি যখন এসএসসির আপডেটটা আমি দিই, যে অবশ্যই কিছু সোর্স মারফত কেউ কিছু কথা বলে, ডেফিনেটলি। তো অ্যাজ এ টিচার কখনোই চাইবো না যে আমি কিছু জানলাম না, না জানলাম না, একটা লজিক্যাল অ্যাপ্রোচ না রেখেই আমি স্টুডেন্টকে শুনিয়ে দেব। এতে স্টুডেন্ট আমাকে একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, বাট 4 দিনের দিন আমাকে আর নিউজের জন্য খুঁজবে না, রাইট? ইয়েস, দিস ইজ ফ্যাক্ট। আমাদের প্রত্যেকেরই দুনিয়ায় আমরা স্বার্থ ছাড়া কখনোই চলি না। আমি যেমন ভিডিও করছি স্বার্থের স্বার্থের জন্য, তুমি তেমন আমার ভিডিওটা দেখছো তোমার উপকারের জন্য, নিশ্চয়ই অপকারের জন্য নয়, ডেফিনেটলি আমরা প্রত্যেকেই স্বার্থের জন্য খুঁজি। তো যাই হোক, আমি চেয়েছিলাম এই জায়গায় যে ডেফিনেটলি প্রত্যেকটা জায়গায় এসএসসি স্পেশালি, যে এসএসসি ক্ষেত্রে যতটুকু আমি আপডেট দিই, আমি আগেও বলেছি, আমরা অবশ্যই করে সেই জায়গায় এসএসসি সোর্সটা একটু ম্যাক্সিমাম ক্ষেত্রে রয়েছে এদিক থেকে আমার, সেই দিক থেকে আমি একটু কনফার্মেশনটা একটু বেশি বেটার দিতে পারি। আই ডোন্ট নো যে ভবিষ্যতে আর ফিউচার পারবো কিনা, বাট স্টিল এখন যতটুকু পসিবল হয় সোর্স থ্রু খবর নিয়ে আমি তোমাদের প্রোভাইড করার চেষ্টা করি। হ্যাঁ, হতে পারে কোনো কোনো বার মেলে, আবার কোনো কোনো বার নাও মিলতে পারে, বাট ম্যাক্সিমাম সময় কিন্তু মিলেছে। হাতে গোনা তুমি কোনোদিনও বলতে পারবে না, একবার কি দুবার হয়তো নাও মিলতে পারে, বাট যে ম্যাক্সিমাম মেলেনি এটা কিন্তু কোনোদিনও বলতে পারবে। তো যাই হোক, আমি সেটা বলেছিলাম ইনক্রিমেন্ট আপডেটটা। তো যাই হোক, এসএসসি ভ্যাকেন্সি যেটা ইনক্রিজ হয়েছে সেটা নিয়ে আমি কথা বলবো। আগের ভিডিওতে বলেছি, আমি এখানে যেটা মূলত কথা বলতে এসেছি যে ভ্যাকেন্সি কিসে কত ইনক্রিজ হয়েছে আমরা শুনে এসেছি, যারা শুনুনি তাদের জন্য আরেকবার আমি দেখিয়ে দিই। অবশ্যই করে যে এসএসসির ভ্যাকেন্সি ইনক্রিমেন্স মানে ইনক্রিজ কত হয়েছে, না ডেফিনেটলি আমাদের আগে ভ্যাকেন্সি ছিল কত, না আগে আমাদের ভ্যাকেন্সি ছিল ডেফিনেটলি কত দেখতে পাচ্ছি, না 26,000, 26,000 সেটা আলটিমেটলি এখন হয়ে গেছে কত, সেটা এখন হয়ে গেছে 46,000, মানে লাগভাগ আমরা বলতে পারি 20,000 কিন্তু এই জায়গায় ইনক্রিজ হয়েছে ভ্যাকেন্সি, ভ্যাকেন্সি কিন্তু 20,000 ইনক্রিজ হয়েছে, 20,000 ইনক্রিজ হয়েছে। তাহলে সেই জায়গা থেকে অনেকের মধ্যে কোয়েশ্চেন হবে, স্যার কোথায় কত ইনক্রিজ হয়েছে, কোথায় কত ইনক্রিজ হয়েছে, সেটা আমি আগের ভিডিওতে যদিও সেভাবে দেখাইনি, নোটিশটা অলসো, তো নোটিশটাও কিন্তু অফিসিয়ালভাবে তোমরা কোথায় দেখতে পাবে, দিস ওয়ান অফিসিয়াল ওয়েবসাইট এসএসসির আমরা প্রত্যেকে জানি, অ্যান্ড এই অফিসিয়াল ওয়েবসাইটে তুমি চলে যাবে। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, অনেকে হয়তো জানেও না যে এসএসসির ওয়েবসাইট কিন্তু চেঞ্জ হয়েছে, ssc.nic.in এটা কিন্তু নয়, ssc.gov.in এটা এসএসসির অফিসিয়াল নোটিশ এখন, ওকে, মানে বলা ভালো নিউ অফিসিয়াল নোটিশ মানে ওয়েবসাইট। তো সেই জায়গায় তুমি একটু স্ক্রল করলে প্রথম নোটিশটা দেখতে পাবে, আমি 13 তারিখে দেখতে পাচ্ছি, ঠিক আছে, নোটিশটি পাবলিশ হয়েছে, রিভাইজ ভ্যাকেন্সি অফ এসএসসি জিডি কনস্টেবল আর্ম ফোর্স। তো এখানে ক্লিক করলে তোমরা কিন্তু ডিরেক্ট ভ্যাকেন্সিটা তুমি এখানে দেখতে পাবে, ঠিক আছে, দেখতে পাচ্ছো, আই হোপ কি কিছু ইস্যু আসছে, ডোন্ট ওয়ারি, দিস ওয়ান, আচ্ছা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি দিস ওয়ান ভ্যাকেন্সি, কিসে কত ভ্যাকেন্সি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, স্ক্রল করে নিচ্ছি, এই হচ্ছে আমাদের ভ্যাকেন্সি আপডেট, এই হচ্ছে আমাদের ভ্যাকেন্সি আপডেট, যে কিসে কত ছিল বা কত বেড়েছে আমরা দেখতে পাবো। সো একটু দেখে নেব কিসে কত আমাদের ভ্যাকেন্সি রয়েছে, আসল আমাদের জিনিসপত্রটায় আসি আমরা। দেখো, ভ্যাকেন্সির কথা যদি বলতে হয়, আমরা দেখলাম কি 46,000 টোটাল ভ্যাকেন্সি আমরা পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি 46,000 শুধু নয়, 46,000 প্লাস 46,617টি ভ্যাকেন্সি তুমি এই জায়গায় পাচ্ছ, ওকে। অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে মেলেই ভ্যাকেন্সি আছে তার মধ্যে 40,000 প্লাস, মেলেই ভ্যাকেন্সি আছে 40,000 প্লাস, 41,000 মানে 41,500-এর কাছাকাছি।
অ্যান্ড বিএসএফ এ ভ্যাকেন্সি কত বেরিয়েছে? বিএসএফ এ টোটাল ভ্যাকেন্সি 10,000+, 10,200+। ঠিক সেম ভাবে সিআইএসএফ এ ভ্যাকেন্সি কত? 11,500+। ঠিক সেম ভাবে সিআরপিএফ এ ভ্যাকেন্সি কত? 9,301। তো ওভারঅল বেসিসে এই তিনটে মেজর পোস্টেই দেখতে পাচ্ছি আমরা কিন্তু 30,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি। বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ এই তিনটেতেই দেখতে পাচ্ছি 30,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি চলে এসেছে। 10, 10, 10, 20 আর 9, 30। ঠিক আছে, তো 30,000-এর ওপর কিন্তু আমাদের ভ্যাকেন্সি আমরা এখানে দেখতে পাচ্ছি, অ্যাপ্রক্স 30,000 ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি। আদার্স এসএসবিতে আছে 1,884, অ্যান্ড আইটিবিপিতে আছে 5,327, এআরএ আছে 2,948, অ্যান্ড এসএসএফে আছে কত তোমার 222। ঠিক আছে, তো টোটাল 41,400-47,000 ভ্যাকেন্সি রয়েছে মেলদের জন্য। ফিমেলদের জন্য, ফিমেলদের জন্য দেখো আমাদের বিএসএফে তোমরা পেয়ে যাচ্ছ 1,849, অ্যান্ড সিআইএসএফে পেয়ে যাচ্ছ 2,774, অ্যান্ড ঠিক সিআরপিএফে পেয়ে যাচ্ছ 109। এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তোমরা টোটাল মেয়েদের যে ভ্যাকেন্সি 5,150। ওকে, টোটাল মিলিয়ে আমরা গ্র্যান্ড টোটাল দেখতে পাচ্ছি 46,617 ভ্যাকেন্সি রয়েছে। ওকে, একটা হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি পুরোপুরিভাবে খালি করে দিল সোজা কথা। ঠিক আছে, দেখো এখানে দুটো নেগেটিভ দিক হতে পারে, মানে একটা নেগেটিভ দিক হতে পারে যে যে ভ্যাকেন্সিটা, এই যে ভ্যাকেন্সিটা ছাড়লো এটা কিন্তু ডেফিনেটলি পরের বার ছাড়তে পারতো, 2024-25 যে ভ্যাকেন্সি আসবে এটা কিন্তু আসতে পারতো। কোথাও না কোথাও আমার পার্সোনাল ওপিনিয়ন যে 2024-এ যে বড় একটা ভ্যাকেন্সি আন্দাজ করা ছিল, হিউজ বড় একটা ভ্যাকেন্সি, সেটাই হয়তো কোনো না কোনোভাবে একটু হলেও এফেক্ট পড়তে পারে। ডেফিনেটলি আমি ডিমোটিভেট করবো না, বাট দিস ইজ ফ্যাক্ট। ওকে, যে এই যে 20,000টা বাড়লো, এই 20,000টা কিন্তু অবশ্যই সেই 2024-এ মানে 25-এ আসতে পারতো, বা 20,000 না দিয়েও এখানে 10,000 দিয়ে ওটা ওখানে করতে পারতো। ডাজন্ট ম্যাটার, আলটিমেটলি এর সঙ্গে জড়িয়ে ফেললে ভুল হবে, বাট ইয়েস ঠিকঠাক। বাট ওই জায়গায় কিন্তু একটা ভালো রকম এর পরের যে ভ্যাকেন্সিটা আসবে 2024-এর মানে 24-25-এ, তাতেও কিন্তু ভ্যাকেন্সি একটা ভালো রকম আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি, বা যতটুকু সোর্স মারফত খোঁজা মানে নিউজ আছে। ঠিক আছে, বাস ধৈর্য হারাও না, কেমন চলো। তো এই হচ্ছে ব্যাপার, টোটাল আমরা কিসে কত ভ্যাকেন্সি দেখতে পেলাম সেটার জন্য আমার এই মূলত ভিডিও করা। ওকে, ক্লিয়ার করতে পারলাম? তো এই হচ্ছে জীবনের জিনিসপত্র। নোটিফিকেশনটা কোথা থেকে পাবে? অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেতে পারো, অথবা তোমরা, আমি বারবার বলেছি যে কোনো আপডেটের জন্য তুমি এই জায়গায় চলে যাও, দিস ইজ মাই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, তুমি সবার আগে পেয়ে যাবে, যেই মাত্র নোটিশ এসছে সেই মাত্র তুমি গ্রুপে দেখতে পেয়ে যাবে চলে এসছে। ঠিক আছে, সো গ্রুপে আমি একদম প্রথম টাইমে একদম ফ্র্যাকশন অফ মিনিটে, কিছু মিনিটের মধ্যে আমি দিয়ে দিয়েছি গ্রুপে, তোমরা গ্রুপ থেকে কালেক্ট করে নিতে পারো পিডিএফটা। ঠিক আছে, চলো, তো এই হচ্ছে ব্যাপার। এবার এই জায়গায় আমি একটা কথা বলি, এটা দেখে অনেকের মনে হতে পারে যে স্যার তাহলে এত যে ভ্যাকেন্সি বেড়ে গেল কাট আপের পরিবর্তন, বাবু ডেফিনেটলি এই জায়গায় যদি তোমার ভ্যাকেন্সি, আমি কাট আপ সম্পর্কে একটু বলি, বিস্তারিত তো আলোচনা এই মুহূর্তে করা যাবে না, কাট আপ নিয়ে এই মুহূর্তে সেইভাবে চর্চা করাটাও ঠিক নয়। ঠিক আছে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে ইনস্ট্যান্ট কাট আপ নিয়ে না বলাই ভালো। তো এই জায়গায় দাঁড়িয়ে বাবু কাট আপ এতটুকু বলতে পারি ভাই কমবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই, কারণ একটা বাচ্চা ছেলে, মানে এটা বলার জন্য আমার প্রয়োজন নেই, একটা বাচ্চা ছেলে বুঝতে পারবে বাবু এক জায়গায় যদি 2,000 কি 3,000-এর ডিফারেন্স হতো, হ্যাঁ ভ্যাকেন্সি বাড়তো, সেখানে কিন্তু কাট আপের হেরফের খুব একটা দেখতে পেতে না। বাট এখানে কিন্তু বাবা 2,000-3,000 নয়, 20,000-এর কিন্তু একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু কাট আপের অবশ্যই করে ফ্লাকচুয়েশন আমরা ডেফিনেটলি দেখতে পাবো। হতে পারে কোনো কোনো স্টেটে হয়তো আগের বারের থেকেও কম কাট আপ চলে যেতে পারে। ঠিক আছে, তো এটা হতে পারে, একদম নো ডাউট অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, তো যাদের মধ্যে সংশয় ছিল যে আগের বার থেকে এবারে কাট আপ বেশি যাবে ওয়েস্ট বেঙ্গলে, তো নিশ্চিন্ত থাকো ভাই, আগের বারের থেকে এবারে কাট আপ কোনোভাবেই বেশি যাবে না, আগের বারের থেকে এবারের কাট আপ বরং কম যাবে, এটা আমি বলছি। ঠিক আছে, ব্যাস বিশ্বাস রেখে এগিয়ে যাও, আগেও বলেছি আবারও বলছি। আবার কিছুদিন, এই কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিলেন একজন, স্যার 35 পেয়েছি আপনার ভিডিও দেখে ফোন করলাম, বাবু এতটাও কম আমি কখনো বলিনি। হ্যাঁ, এরকম যারা পেয়েছো তারা আশা না করে, আমি বলবো যে জায়গায় সমস্যা আছে সেই সমস্যাগুলোকে রিকভার করে আপকামিং যে ভ্যাকেন্সিগুলো আসছে সেগুলোর জন্য চেষ্টা করো,
আপকামিং একটা ভালো ভ্যাকেন্সি এসএসসি জিডিতে আসছে, বিশ্বাস আছে, ভরসা যদি থাকে তাহলে অবশ্যই নিজের নিজেকে বিশ্বাস করে এগিয়ে যাও, কোনো দিকে কান দেওয়ার প্রয়োজন নেই, কেমন? তো যাই হোক, কাট আপ ডেফিনেটলি কম যাবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই, ঠিক আছে? কাট আপের বেশি মানে কাট আপের ওপর বেশি বেশি না গিয়ে, যেটা ইম্পর্টেন্ট কি না এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার জীবনে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি রেজাল্ট কবে দেবে স্যার। তাহলে একটা আপডেট তো দিলেন যে এসএসসি, তাহলে এতক্ষণ যে আমরা ভাবছিলাম এসএসসি কি করছে না করছে, এতক্ষণ বুঝতে পারলাম যে এসএসসি আসলে কি করছিল, কেন রেজাল্টটা পাবলিশ করেনি, তার মধ্যে কিন্তু একটা কারণ মেজরভাবে তারা কিন্তু ভ্যাকেন্সি যে টোটাল যে অ্যালোকেশন বা কালেকশন সেটা কিন্তু কমপ্লিট করে তারা ফার্স্ট জানালো যে ভ্যাকেন্সি এতটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে? দেন রেজাল্ট, দেন রেজাল্ট। এবার আমি বলি রেজাল্টের কথায়, আমি প্রথমে সকালে একটা ভিডিও করে তোমায় বলেছি যে রেজাল্ট নিয়ে অনেকে টুইটার আন্দোলন করবে বলছো, বাবু করার কোনো প্রয়োজন নেই, কারণ এসএসসি কোনোদিনও এই আন্দোলনে সাড়া দেয় না, কোনোদিনও দেয় না, কারণ এসএসসি স্মুথ চলে। বাট এবারে এবছরে কিছু ফ্লাকচুয়েশন দেখা দিচ্ছে অবশ্যই হোটের জন্য, ডেফিনেটলি এর বাইরে কোনো হতে পারে না কিছু রিজন, কারণ তারা তাদের কর্তৃপক্ষই জানিয়েছে যে ভাই এই জন্যই কিন্তু সমস্যাটা হচ্ছে। তো রেজাল্ট আমি সকালেই জানিয়েছিলাম, বাবু 15 তারিখ 15ই জুন পর্যন্ত অপেক্ষা করো, 15ই জুনের মধ্যে কিন্তু আসার চান্স বা 15ই জুনের এপাশ ওপাশে কিন্তু আসার চান্স রয়েছে, আজকে 13-14 তারিখ হয়ে গেল, তো একটা দুটো দিন অপেক্ষা করো, এপাশ ওপাশে 15ই জুনের এপাশ ওপাশে কিন্তু আসার চান্স প্রবল। বাট আমি এটাও বলেছি যদি না আসে তো হোল্ড করো ভাই জুন মাস পর্যন্ত, হোল্ড করো জুন মাস পর্যন্ত। তারা বলছেন যে ডেফিনেটলি আমরা স্যার 100% চেষ্টা করবো জুন মাসের মধ্যে, জুন মাসের মধ্যে 100% আমাদের তরফ থেকে ফুললি এফোর্ট থাকবে, 100% ফুললি এফোর্ট থাকবে, জুন মাসের মধ্যে আমরা ছেড়ে দেব, আমরা কোনোদিনও বসে নেই স্যার, এটা কিন্তু তারা অবশ্যই জানিয়েছেন, ঠিক আছে? জুন মাসের মধ্যে তারা কিন্তু রেজাল্ট দেবেন, এটা তারা আশ্বস্ত করেছেন। বাট ইয়েস, 15 তারিখের আশেপাশে রেজাল্ট চলে এলে অবাক হওয়ার কিছু নাই, ওকে, ক্লিয়ার? আচ্ছা, পিইটি পিএমটি নিয়ে কোনো আপডেট বাবু নাই এই মুহূর্তে দাঁড়িয়ে। ওই যে বললাম তোমাদের ITBP যে নোডাল এজেন্সি, তারা কিন্তু বারবার তারা যে করেন্ডাম জারি করছে সেই করেন্ডাম কিন্তু জারি হয়েই যাচ্ছে বারবার, ওকে? তো PETPST নিয়ে আমি কোনো আপডেট নাই, বাট ইয়েস মানতে পারো জুলাই আগস্ট, ওকে, জুলাইয়ের শেষ এন্ড নয়তো আগস্টের ফার্স্ট, হ্যাঁ, যদি কোনো মিরাক্কেল না ঘটে, যদি কোনো মিরাক্কেল না ঘটে তো ভাই এটা মেনেই চলো, এটা মেনেই চলো, ঠিক আছে? যদি কোনো মিরাক্কেল না ঘটে তো ভাই এটা মেনেই চলো, দিস ইজ মেরে খেয়াল সে আমি ঠিকঠাক, ওকে, ক্লিয়ার? আচ্ছা, SSC GD 2025 নিয়ে ভ্যাকেন্সি আপডেট, অনেকে যেটা বলছিলে, দেখো ভ্যাকেন্সি নিয়ে আপাতত কোনো আপডেট তো অফিসিয়াল তো মানে সোর্স তো সেইভাবে আপাতত কোনো নিউজ নাই, বাট যতটুকু জানতে পাচ্ছি অবশ্যই করে 20,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে, কাছাকাছি, আমি আবারও বলছি কাছাকাছি 20,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে, বাট এটা পরিবর্তনশীল, এটা আমি অ্যাপ্রক্স বললাম, কেউ ডিমোটিভেট হবে না বা কেউ ওভার এক্সাইটেড হওয়ার প্রয়োজন নেই, এটা অ্যাপ্রক্স আমি বললাম, বাট এখন দিল্লি বহুত দূর হে, ঠিক হে, বাট দিস ইজ অ্যাপ্রক্স, ক্লিয়ার? নিজেকে তৈরি করার জন্য ডেফিনেটলি এর ওপর নজর দেবে না, প্রথমেই বলেছিলাম ভাই 26,000 ভ্যাকেন্সি, 26,000 ভ্যাকেন্সি কোথায় ছিল, দিস ওয়ান, 26,000 ভ্যাকেন্সি, অ্যান্ড আরামসে করো, ম্যাক্সিমাম মানুষজন কি করছো, যারা করেছো করেছো, যারা করনি 100% বাই 46,000 ভ্যাকেন্সি দেখলে আরও ফর্ম ফিল আপ বাড়ত। তো একদিক থেকে আমরা বুঝে গেলাম যে ভাই এই যে প্রথম যে ভ্যাকেন্সি রিলিজ করছে তার কিন্তু কোনো মানদণ্ড নেই, নেক্সট টাইম কিন্তু পুরো ডাবল ওয়ান কাইন্ড অফ, পুরো ডাবল ওয়ান কাইন্ড অফ। তো আলটিমেটলি সোজা কথা ভাই, এখানে কম্পিটিশন কেমন হবে না হবে এসব বেকার চিন্তা ভাবনা লাভ নেই, আমার নোটিফিকেশন বেরিয়েছে, আমার জব দরকার, আমাকে এফোর্ট করতে হবে, ব্যাস। এসএসসি বুঝিয়ে দিল যে ভাই এই চাল বহুত বাড়িয়া চাল, ঠিক আছে? অ্যান্ড যারা ফর্ম ফিল আপ করেনি তারা মনে হয় আজকে কোথাও না কোথাও আফসোস করছে, যারা কোথাও না কোথাও হতাশ হয়েছিল স্যার এত বেশি মানে কম্পিটিশনের এই ভ্যাকেন্সি, তারা কিন্তু আলটিমেটলি কোথাও না কোথাও হতাশ হচ্ছ যে আমার হয়তো ফর্মটা ফিল আপ করলে ভালো হতো, হয়তো শিক্ষা নিচ্ছ এই জায়গা থেকে। আই হোপ এর পরের বারে যত ভ্যাকেন্সি তোমার জীবনে আসুক না কেন, তুমি বাবু এটার জন্য অপেক্ষা করবে না, এটার জন্য পিছিয়ে যাবে না, তোমার উদ্দেশ্য ফর্ম ফিল আপ করা এবং ডেফিনেটলি নিজের 100% দিয়ে চেষ্টা করা, ঠিক আছে? যে কোনো মাধ্যমের মধ্যে, অফলাইন অনলাইন যে কোনো জায়গায় নিজের বেস্ট যেটা মনে হবে, ঠিক আছে? বাস,
এর বাইরে আর কিছু বলার নাই, আশা করি সমস্ত আপডেট পেয়ে গেছো। যেটা বলার সেটা হচ্ছে কি না, টেক্সটবুক সুপার কোচিং এর যে অফারটা চলছে আজ নেক্সট ডে ডেফিনেটলি তোমরা অফারটা পাবে। অল রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, রেলওয়ে যে ফাউন্ডেশন ব্যাচ চলছে ডেফিনেটলি সেটা তোমরা পেয়ে যাবে 826 টাকায়। জি হ্যাঁ, 826 টাকায়। অ্যান্ড তুমি 12 মাস নয়, এই জায়গায় এই অফারে তুমি 16 মাস ভ্যালিডিটি পাবে, যেখানে একদম এ টু জেড ফাউন্ডেশন ক্লিয়ার করা হচ্ছে। যে কোনো রেলওয়ে এক্সাম, এনটিপিসি গ্রুপ ডি থেকে স্টার্ট করে, আরপিএফ থেকে স্টার্ট করে, প্রত্যেকটা এক্সামে তুমি এখানে বেসিক টু ব্রিলিয়ান্স ফাউন্ডেশন পড়াশোনা করতে পারবে। আর যারা পড়াশোনা করছে তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে তুমি ভর্তি বা পড়াশোনা বা অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, ক্লিয়ার। সবথেকে লোয়েস্ট প্রাইসে, চিপেস্ট প্রাইসে তুমি এত কিছু পাবে। অ্যান্ড তার থেকেও বড় কথা হচ্ছে তুমি এই জায়গায় পাস প্রো, টেক্সটবুকের যে পাস প্রো অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তুমি কিন্তু এই জায়গা থেকে পেয়ে যাবে। তোমাকে আলাদা করে কিন্তু আর প্র্যাকটিস সেট কিনতে হবে না বা আদার্স করে কিন্তু এ করতে হবে না। বোঝা গেল? ওকে। অ্যান্ড দেন এসএসসি এমটিএস বাবু, সব থেকে চিপেস্ট যদি বলতে হয় তাহলে কম বলা হবে, 381 টাকায় তুমি পাচ্ছ 8 মাসের সাবস্ক্রিপশন। জি হ্যাঁ, 381 টাকায় 8 মাসের সাবস্ক্রিপশন পাচ্ছ। ঠিক আছে, অ্যান্ড যেটা বড় কথা আমি বলতে আসবো, যে বাবু ফাউন্ডেশন যারা 2024-25 টার্গেট করছো, 2024-25 আমার একটা গভর্নমেন্ট জব চাই, যাদের জীবনে সমস্যা আছে গোড়ায় গলদ, যেটাকে আমরা বাংলায় বলে থাকি, তো বাবু যাদের জীবনে গোড়ায় গলদ আছে সেই জায়গাটাকে ক্লিয়ার করে আপ টু নেক্সট লেভেল পর্যন্ত পড়াশোনা করার জন্য, তো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। তুমি পেয়ে যাচ্ছ আজকে 256 টাকায়। ইয়েস, 256 টাকায়। ইয়ে নেই, তুমি এটাকে ডাবল ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবে। ওকে, ডাউন পেমেন্ট তুমি অবশ্যই করে 1028 টাকায় করতে পারবে। ঠিক আছে, অ্যান্ড নেক্সট টাইম তুমি আবার 1028 টাকায় তুমি কিন্তু অবশ্যই করে এই পেমেন্টটা করতে পারবে। দুবার কিন্তু পেমেন্ট করতে পারবে এই জায়গায় আরামসে। ক্লিয়ার? দুটো ইনস্টলমেন্ট তোমাকে অফার কিন্তু দেওয়া হয়েছে তোমাদের দাবির জন্য। তোমরা অনেকে বলেছিলে যে স্যার একসঙ্গে টাকাটা জোগাড় করতে পারছি না। ঠিক আছে, তো ডাবল ইনস্টলমেন্টে তুমি কিন্তু পেমেন্ট করতে পারবে। শুধু এই নয়, এতে পাচ্ছ 600 ঘন্টা প্লাস লাইভ ক্লাস, তার সঙ্গে সঙ্গে পাস প্রো ফ্রি, পাস প্রো সম্পূর্ণ ফ্রি পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে পাচ্ছ 16 মাস ভ্যালিডিটি। বাবু ব্যাচ স্টার্ট হচ্ছে 17th of June থেকে। ঠিক আছে, যারা বেসিক টু ব্রিলিয়ান্স গোড়া থেকে একদম স্টার্ট করে আপ টু নেক্সট লেভেল পর্যন্ত পড়াশোনা করতে চাও তো অবশ্যই করে নিয়ে নিতে পারো। ঠিক আছে, বোঝা গেল? চলো, অ্যান্ড এই ব্যাচগুলো পারচেস করার জন্য যে কোডটা তোমাকে ইউজ করতে হবে, দিস ওয়ান, সমস্ত ক্যাপিটাল লেটারে। ঠিক আছে, এই কোডটা তুমি ইউজ করবে DK, হ্যাঁ, DKSIR, এই কোডটা তুমি ইউজ করলে ম্যাক্সিমাম ডিসকাউন্ট তুমি পেয়ে যাবে। কলকাতা পুলিশ বলো, WB পুলিশ কনস্টেবল বলো, বাবু অবশ্যই এই মুহূর্তে স্টে রয়েছে, বাট এই মুহূর্তে এক্সাম যেহেতু হবে না বলছে, আমাদের সাব জানিয়ে দিয়েছে তারা, মানে আমাদের বোর্ড, যে অবশ্যই পুজোর পরে কিন্তু সমস্ত এক্সাম হয়ে যাবে ডেফিনেটলি WB অ্যান্ড কলকাতা পুলিশ কনস্টেবল তো আগে। অ্যান্ড অবশ্যই করে স্পেশালি WB-র কথা যদি বলি, আমি WB-র কথা যদি বলি স্পেশালি, তো বাইন অক্টোবর মানে পুজোর পর হবে, তো সেই জায়গায় একটা সুবর্ণ সুযোগ তোমরা যদি অ্যাক্সেস করতে পারো তোমার জন্য বেটার। 507 টাকায় পড়াশোনা তুমি করতে পারবে, যেখানে তুমি কিন্তু 8 মাস ভ্যালিডিটি পাবে। আমি বারবার বলেছি যে অ্যাডমিশন নিলে যদি কনফিউজড হয়ে যাও যে স্যার কীরকম পড়াশোনা হয় না হয়, স্টুডেন্ট যারা আছে, যারা পড়াশোনা করে, যারা এই ব্যাচে আছে, খোঁজ নিও, জিজ্ঞাসা করো, যদি ভালো বলে তোমার ভালো লাগে তুমি এসো, যদি বলে না স্যার ভালো না এখানে তো আসবে না, আরামসে। সঠিক কথা, লজিক্যাল কথা, রাইট? চলো, তো এই হচ্ছে জীবনের জিনিসপত্র, বাস এতটুকুই। যে কি বুঝলাম না, অবশ্যই করে যে যে ভ্যাকেন্সি কিসে কত আছে আশা করি আমরা বুঝতে পেরেছি, অ্যাজ ওয়েল অ্যাজ রেজাল্ট আপডেট পেয়েছি PAT PMT অ্যান্ড নেক্সট ভ্যাকেন্সি, অ্যাজ ওয়েল অ্যাজ কবে আমাদের ফিজিক্যাল হতে পারে তার একটা অ্যাজাম্পশন ডেট। ওকে, বাস আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন, টেল দেন গুড বাই, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং। ওকে, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, লাভ ইউ অল, টেক কেয়ার, জরুর সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অবশ্যই করো, থ্যাংক ইউ সো মাচ।